আমার জন্ম সার্থক। আমি রেকর্ডিংয়ে বাড়াতে গেলাম, কলকাতা নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীর শ্রেষ্ঠ বলা যায় ফিল্ম ডাইরেক্টর সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের রেকর্ডিংয়ে বাড়াতে গেলাম, গাইলেন অনুপ ঘোষাল। সেই অসাধারণ গান দিয়ে আমি শুরু করব। গানটি ছিল আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমার খুব ভালো লাগছে আজকে আমার ভাই অনির্বাণও এসছে। অরিন্দম ক্ষমা করে নাও, অরিন্দম এসছে, অসম্ভব গুণী শিল্পী। আমি আহা কি আনন্দটা বাজিয়ে আমি শুরু করছি। ওয়ান, আহা কি, আহা কি, মনে হয় না আজকে 40 বছর আগেকার গান, কিন্তু এখনও মনে হচ্ছে যেন নতুন গান, এত অপূর্ব গান। অনুপ ঘোষাল অসুস্থ হয়ে আছেন, কিন্তু ওনাকে আমি সেদিন বলেছি যে আপনার এই গান আমাকে মানুষ ছাড়ে না, এত অপূর্ব গান। এবার আমি সেই গান বাজাবো যেই গান এত ভালো তবলাবাদক আমি পেয়েছি। এই ছেলেটি, এই সঞ্জয়ের ছেলে, তবলা বাজাচ্ছে। উঠে দাঁড়াও, নমস্কার করো, নমস্কার করো, এর জন্য একটু হাততালি দিন। রাধাকান্ত নন্দী ভারতবর্ষে আর আসবে না ওইরকম তবলাবাদক, কিন্তু ওনারই ছায়াতে কিছু কিছু তবলাবাদক সৃষ্টি হয়েছে। এই ছেলেটি আছে, আপনারা খুব ভালো লাগবে।
আমি সন্ধ্যা মুখার্জির সঙ্গে আমেরিকায় গেছিলাম, তখন মায়াবতী মেঘেল তন্দ্রা গানটি আমি অনেক জায়গায় একক বাজাই। অপূর্ব গান এই গানটি। তবলাটাকে ভালো করে নাও, এইটা তবলার সঙ্গে এবং এটা অ্যাকম্পানিতে আছে। রেডি, স্কেল সি মেজর দাও, ওয়ান টু কর দাও। মায়াবতী মেঘে হেলো তন্দ্রা, সন্ধ্যা মুখোপাধ্যায়, কোকিল কণ্ঠী, ওয়ান টু। গিটারটা একটু সফট, হ্যাঁ। Thank you.